আলাদাই রয়েছে, এখান থেকে যে কোনো একটা স্টাইল আমি চেঞ্জ করে নিতে পারি। ধরলাম আমি একটা এটাকে নিয়ে নিলাম, এই এটা নিলাম, এটা সুন্দর দেখে এটা চুজ করে নিলাম। তোমরাও চাইলে বানাতে পারো এরকম ব্রেকিং নিউজ ভিডিও, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটিকে এবং শেয়ার করতে হবে, এবং শেয়ার করে অন্যকে দেখার সুবিধা করে দিতে হবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। চলো তাহলে আজকে দেখে নিই আজকের ভিডিও। ব্রেকিং নিউজ ভিডিওটি তৈরি করার জন্য আমরা যে অ্যাপটি ইউজ করেছি সেটি হলো ক্রাইম মাস্টার। ক্রাইম মাস্টার ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আমি এখানে সার্চ করব ক্রাইম মাস্টার। ক্রাইম মাস্টার ডাউনলোড করলে, ক্রাইম মাস্টার অ্যাপ বলে আমি সার্চ করেছি, আমার সাথে সাথে আমার কাছে ক্রাইম মাস্টার অ্যাপটি চলে এসছে, সেটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমার কাছে ইন্টারফেসটা চলে এসছে ক্রাইম মাস্টারের। এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমার কাছে তিনটে রেশিও চলে এসছে, 16:9, 9:16, 1:1। আমি 16:9টা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে একটা গ্যালারি খুলে গেছে, গ্যালারি খুলে গেছে। আমি তার আগে দেখিয়ে দেবো ক্রাইম মাস্টারের ইন্টারফেসটা কীরকম। এটা হচ্ছে স্ক্রিন, এখানে লেয়ার ইম্পোর্ট করতে পারবো আমরা, আর এটা হচ্ছে মিডিয়া। মিডিয়াতে ক্লিক করলে আমরা যে কোনো জিনিস ইম্পোর্ট করতে পারি। তা মিডিয়াতে আমি ক্লিক করার পরে আমার এখানে দেখিয়ে দিচ্ছে আমার গ্যালারিটা, ফোন গ্যালারিটা। আমি এখান থেকে প্রথমে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো একটা, যে কোনো ভিডিও তৈরি করার আগে আগে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলে দেখতে ভালো লাগে বা এডিট করতে সুবিধা হয়। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম, এটাকে আমি ক্লিক করে দিলাম, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এটাকে আমি যখন ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা সিলেক্ট করলাম, আমার একটা ইয়েলো বাটন পাশ থেকে চলে এসছে, এটাকে আমি ড্র্যাগ করে আমি একটু বাড়িয়ে নেব। আমি এটাকে যত ততটাই বাড়াবো যতটা আমি চাইবো ভিডিও আমার হবে, মানে যতটা সময় আমি চাইবো, যে যতটা টাইম এখানে দেখিয়ে দিচ্ছে 30 সেকেন্ডের আমি একটা ভিডিও বানাচ্ছি। এটা হলো প্লেহেড, প্লেহেডটা যার উপরে যাবে স্ক্রিনে সেই ভিডিওটি এখানে দেখাবে। আমি যদি এখানে কোনো ইমেজ রাখি, যদি প্লেহেডটা একটা ইমেজের উপরে আসে তাহলে স্ক্রিনে সেই ইমেজটাই দেখাবে। এরপর আমি আরেকটা ভিডিও ইম্পোর্ট করব, সেটা হলো ব্রেকিং নিউজ টেমপ্লেট। ব্রেকিং নিউজ টেমপ্লেটটা আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি, আমি ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আমি টেমপ্লেটটা নিয়ে নেব, তার জন্য আমাকে যেতে হবে লেয়ারে, তারপরে আমি যাব মিডিয়াতে। মিডিয়াতে গিয়ে আমি ব্রেকিং নিউজ টেমপ্লেটটা ইম্পোর্ট করে নেব, ডাউনলোড করে ক্লিক করব। ক্লিক করে ব্রেকিং নিউজ টেমপ্লেটে ক্লিক করলাম, ওকে করলাম, আমার এখানে ব্রেকিং নিউজ টেমপ্লেটটা চলে এলো। আমি ব্রেকিং নিউজ টেমপ্লেটটাকে সিলেক্ট করলাম, টেমপ্লেটের লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি আমার একটা মেনু বার খুলে গেছে, এখানে আমি এই অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করে দিলাম, করলে ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে আমার জিনিসটা। আমি মেন এটাকে সরিয়ে দিলাম, এবার একটু আমি দেখে নিই কীরকম লাগছে। এবার এখানে দেখতে পাচ্ছি আমার একটা গ্রিন স্ক্রিন রয়েছে, এই গ্রিন স্ক্রিনটাকে আমি কীভাবে ডিলিট করবো, আমি চাইছি এই গ্রিন স্ক্রিনটাকে ডিলিট করে আমার এখানে একটা ভিডিও এখানে দেবো। তাহলে আমি কী করবো এই গ্রিন স্ক্রিনটাকে ডিলিট করার জন্য, আমি যখন গ্রিন স্ক্রিন লেয়ারটাকে সিলেক্ট করেছি আমার এখানে ক্রোমা কি বলে অপশান চলে এসছে, এটাকে এনেবেল করে দেবো। এনেবেল করে দিয়ে হালকা করে একটু এটাকে সিলেক্ট করে নেবো, জিনিসটাকে দেখে নেবো যে ঠিকঠাক আছে কালারটা, ব্ল্যাকটা একটু বেটার লাগছে, তারপরে ছেড়ে দেবো, ব্যাস এটা হয়ে গেছে আমার। এবার এখানে সিলেক্ট করে নেবো, ব্ল্যাক হয়ে গেছে এখান থেকে। আমি এবারে আমার অন্য একটা ভিডিও এখানে ইম্পোর্ট করে দেবো, যে মনে হবে যেন দেখে যে আমার ভিডিওটা এখানে দেখাচ্ছে। তো আমি আবার লেয়ারে যাব, মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে আমি আমার একটা ছোট্ট কোনো ভিডিও এখানে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করার দেখতেই পাচ্ছি ইম্পোর্ট হয়ে গেছে আমার ভিডিওটা। এবার আমি এটাকে ছোট বা বড় করে আমি এই জায়গাটা সেট করে নেব, তোমরা তোমাদের মতন করে সেট করে নেবে। সেট করে নিলাম, আমি একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছি এবারে আমি চাইছি যে আমার ভিডিওটা এখানে দেখাবে আর এখানে কিছু লেখা থাকবে। তাহলে আমি লেখাটার জন্য কি করব, আমার কোন জায়গাটা থেকে আসছে প্লেহেডটা সেই জায়গাটায় রাখবো, এই জায়গাটা থেকে এখানে ফাঁকা ওই জিনিসটা আসছে না এখানে বারটা। এবার এইখানে যখন আমি নিয়ে আসছি আমার প্লেহেডটা, তখন আমার কাছে এই বারটা চলে আসছে। তাহলে এখানে আমি লিখবো বলেছি, তাহলে তার জন্য কি করব, এই টিক বাটনটা দিয়ে এটা সরিয়ে দেবো, দিয়ে এখানে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আমি কী লিখেছি ওখানটা, হাউ টু মেক আ
ইউটিউব থাম্বনেল ইন জাস্ট 5 মিনিটস এটা লিখবো আমি। তাহলে আমি এটা লিখে নিই। লিখে নিলাম, লিখে নেওয়ার পরে আমি এটাকে সেট টু সেট করে নেব। তোমরা তোমাদের মতন করে সেট করে নেবে এই জায়গাটা। ঠিক আছে, হয়ে গেছে, আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি এটা চলে এসেছে, এটাকে আমি ছোট বড় যেমন খুশি করে এটাকে আমি সেট করে নেব। একটু স্টাইলটাকে একটু চেঞ্জ করে নিলাম, একটু বড় করে নিলাম। এবার যদি আমি যদি চাই লেখার স্টাইলটা চেঞ্জ করব, তাহলে কী করব? যে লেখাটা লিখেছি সেটার আমি লেয়ারটা সিলেক্ট করব। এটা হচ্ছে লেয়ার লেখা, সিলেক্ট করলাম, করে এখানে ডাবল এতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখান থেকে অপশান পেয়ে যাব, আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে ক্লিক করে দিলাম, লেখাটা সেরকম হয়ে গেছে। যে এবার মনে হচ্ছে যে লেখাটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাহলে একটু ছোটো করে নেব। নেওয়ার পরে আমি যদি লেখাটা একটুখানি নানান রকম স্টাইল করতে চাই, তাহলে আমি লেখার লেয়ারটাকে সিলেক্ট করলেই সাথে সাথে আমার তলা থেকে এরকম অপশান পাশ থেকে বেরিয়ে যাচ্ছে, মানে এইটা মেনু বারটা খুলে গেছে। এবার আমি চাইলে আউটলাইন দিতে চাইলে আউটলাইনটা অন করে দিলাম, দেখতে পাচ্ছি আউটলাইন হয়ে গেছে। এটাকে আমি বাড়িয়ে কমিয়ে দেখতে পারি, সরিয়ে দিলাম। হয়ে গেছে। এরপরে আমি দেখাবো যে প্লে করে ভিডিওটা দেখাবো। চলছে, কিন্তু এখান থেকে লেখাটা চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? কারণ লেয়ারটা এর তলায় নেই, এই জায়গাটায় লেয়ারটা নেই। তাহলে লেয়ারটা বানানোর জন্য আবার সেই সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যতক্ষণ ভিডিওটা বানাবো বলে ভেবেছিলাম যে এতটাই বানাবো, 38 সেকেন্ড, 30 সেকেন্ড এটাকে বাড়িয়ে নেব। বাড়িয়ে নিলাম, এদিকেও বাড়িয়ে নিলাম। ঠিক আছে, এইবারে আমি দেখাবো যে আমার মনে হচ্ছে যে আমি একবার চালিয়ে এটাকে দেখাচ্ছি একবার প্লে করে। ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছি কীরকম হয়েছে ভিডিওটা। এবারে ব্রেকিং নিউজের অনেক সময় কী হয়, নিচ থেকে এই জায়গাটা থেকে কিছু একটা যায়। তা আমি এখানে একটা কিছু কী লিখব, এখানে আমি চাইছি আমি লিখব যে আমি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আমি এই বাটনটা এখানে চাইছি ওখানে লিখতে, ওখানে যাবে ওখান থেকে। তা এটা কীভাবে লিখব, আমি আবার সেই টেক্সটে চলে যাব। আমি একবার সরিয়ে দিলাম জিনিসটাকে, সরিয়ে দিয়ে আমি লেয়ারে চলে গেলাম, আবার টেক্সটে চলে গেলাম। টেক্সটে গিয়ে আমি এখানে লিখে দিই প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এটাকে দিয়ে দিলাম। এটাকে লেখাটাকে আর একটু বড়ো করার জন্য, কারণ আমার এটা চলতেই থাকবে লেখাটা অনেকক্ষণ ধরে, তার জন্য আমি এটাকে আরেকবার সিলেক্ট করে নিলাম, কপি করলাম, করে এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে ওকে করে দিলাম। দিতে আমার লেখাটা চলে এসেছে এখানে, আমি লেখাটাকে এখানে সেট করে নিলাম। নিয়ে আমি চাইলে এখানে ডাবল এটা দেখতেই পাচ্ছি আবার দেখাচ্ছে, এখান থেকে আমি যেমন খুশি স্টাইল নিয়ে নিলাম, নিয়ে এটাকে একটু বড় করে নিলাম। নিয়ে চাইলে আমি এটাকে আউটলাইন যদি দিতে চাই সেরকমভাবে একই রকম আগের মতনই এটাকে সিলেক্ট করে রেখেছি। সিলেক্ট করে আমার এই যে লেয়ারগুলো, এখান থেকে আমি আউটলাইনটাকে অন করে দিলাম। অন করে দিয়ে আমি এটাকেও 30 সেকেন্ড রাখলাম, বা ভিডিওটা যতক্ষণ আছে ততক্ষণে করে দিলাম, এতক্ষণে রেখে দিলাম। ঠিক আছে, এইবারে আমি কি করব যে আমি একটা ট্রানজ্যাকশন অ্যাড করব। ট্রানজ্যাকশন কী করে অ্যাড করব, আমি এই লেখাটা চাইছি এইখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন অ্যানিমেশনে গেলাম, গিয়ে এখানে পপ আপ করে দিলাম, পপ করে দিতে এরকম হচ্ছে। আর নিচেরটা চাইছি আমি একটা অ্যানিমেশন দিতে যেটা সারাক্ষণ চলছে, তার জন্য নিচের ওই লেখার লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে
আমি দেখব এখানে অ্যানিমেশন দেওয়ার এখানে অপশান রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাছে এই অপশানটা চলে এসেছে, আমি একবার আরেকবার ক্লিক করে দেখাবো। লেখার লেয়ারে ক্লিক করলাম, ক্লিক করে এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার দেখব এখানে অপশানটা চলে এসেছে, কিন্তু এই যে অলরেডি এখানে কিন্তু একটা আমার অ্যানিমেশন দেওয়ার জায়গা চলে এসেছে, এই যে। এবারে এইটাকে আমি লাস্ট অবধি রাখলাম। সিলেক্ট করে নিলাম, এখানে একটা অ্যানিমেশন এখানে অ্যাড করব। অ্যাড করে আমি এটাকে সরিয়ে দেব। এটা লাস্টটুকু এখানে রেখে দিলাম। ঠিক আছে, একবার দেখে নিই জিনিসটা কিরকম হলো। দেখতেই পাচ্ছি নিচেরটাও এগোচ্ছে, এখানে লেখাটাও আমি দেখতে পাচ্ছি রয়েছে, আমার এখানে ভিডিওটাও চলছে দেখতেই পাচ্ছি। আমার ভিডিওটা এবারে দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না বলতে পারবে? কারণ হচ্ছে আমার ভিডিওটা এইখানে শেষ হয়ে গেছে এই জায়গাটা। তা তোমাদেরও মনে হয় যদি যে ভিডিওটা আর কিছু নেই, বেশি বাড়ানোর দরকার নেই, তাহলে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম, কারণ আমার ভিডিওটা ছোটোই আছে। তা এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ক্লিক করলাম, সেই ট্রিম অপশানটা আগেই আমি দেখিয়েছি আমার আগের ভিডিওগুলোতে, দিয়ে আমি এখানটা রাইটে ক্লিক করে দিলাম। আমার যদি প্লেহেডের যে লেয়ারটা সেটা যদি অনেকটা বড় থাকে সেটাকেও আমি ছোট করে নেব। ট্রিম বাটনে ক্লিক করলাম, রাইটে ক্লিক করে দিলাম। সেম নিচেরগুলোকেও একই রকম ট্রিম করে দেবো, রাইটে ক্লিক করে দিলাম। তারপরেরটাও রাইট, ট্রিম বাটনে গেলাম, গিয়ে ক্লিক করে দিলাম। দেখতেই পাচ্ছি হয়ে গেছে আমার। এবারে আমরা দেখে নেব কীভাবে এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে এই বাটনটাতে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমাদের মতন করে এখানে একটা FHD ইউজ করতে পারো, বাকি USD রেজুলিউশন সেট করে নেবে তোমাদের মতন করে। এরপরে আমি এখানটা এক্সপোর্ট করে দেবো, এখানে স্কিপ করে দিলাম, দিয়ে আমার এক্সপোর্ট হচ্ছে দেখতেই পাচ্ছো। একটু টাইম লাগবে, আমাদের এক্সপোর্ট হয়ে গেছে। এবারে আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। গ্যালারিতে আমি গিয়ে দেখে নেবো যে আমার এই ভিডিওটা কীরকম হয়েছে। এখান থেকে যে কোনো একটা স্টাইল আমি চেঞ্জ করে নিতে পারি। ধরলাম আমি একটা এটাকে নিয়ে নিলাম, এটা নিলাম, একটা সুন্দর দেখে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, এবং পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবে না। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।